এবার বেজায় রেগে গেলেন দেবাংশ। নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রেই তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ, আর সেখানেই এই কাজ করেছে বিজেপি বলেই অভিযোগ করা হয়েছে শাসক দলের তরফে। আর তাতেই রেগে লাল তৃণমূলের প্রার্থী দেবাংশ। পরে দলবল নিয়ে নিজেই সেই তালা ভেঙেছেন তিনি। পার্টি অফিসে বিজেপির লাগানো পদ্ম পতাকাও ছিঁড়ে ফেলেছেন তিনি। শাসক দলের প্রার্থীর দাবি, যারা প্রকাশ্যে পার্টি অফিস দখলের চেষ্টা করছেন তাদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে, নইলে আন্দোলন হবে, এমনটাও হুঁশিয়ারি দিয়েছেন দেবাংশু ভট্টাচার্য। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিরুলিয়ায় দলবল নিয়ে গিয়ে তৃণমূলের দলীয় কার্যালয় দখলের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পার্টি অফিসের সামনে বিজেপির দলীয় পতাকাও ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরকে গদ্দারের মাটি বলেছেন আগেই, আর তার প্রতিবাদেই তৃণমূলের পার্টি অফিসে তালা ঝুলানো হয়েছে বলে দাবি করা হয়েছে পদ্ম শিবিরের তরফে। মমতার পুষ্পতুলও পুরানো হয়েছে। আর এই ঘটনার খবর পাওয়া মাত্রই বিকেলে নন্দীগ্রামে যান দেবাংশু ভট্টাচার্য। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ওই পার্টি অফিসে গিয়ে তালা ভাঙেন তিনি। তৃণমূল সূত্রের খবর, বিরুলিয়া থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগও দায়ের করেছেন দেবাংশু। আবার অন্যদিকে বিজেপির প্রলয় পাল জানিয়েছেন, নন্দীগ্রামে তৃণমূলের সংগঠন করার লোক নেই, তাই কলকাতা থেকে দেবাংশুকে ধরে এনে তালা খুলতে হয়েছে। পূর্ব মেদিনীপুরকে মুখ্যমন্ত্রী বরাবর গদ্দারের জেলা বলেই বলে এসেছেন। পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেওয়াকে কেন্দ্র করে এখন তুঙ্গে রাজনৈতিক তর্জা। আরে গদ্দার আছে এই জেলাতে তাই বলেছে, জেলাটা গদ্দার? এটা যদি গদ্দারের জেলা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ওটা বোঝাতে চাইছেন, এই 16টা বিধানসভার পূর্ব মেদিনীপুরের মধ্যে 9টা তৃণমূল জিতেছে বিধানসভা নির্বাচনে, বিজেপির চাইতে বেশি 2টো সিট, অধিকাংশ সিট আমরা জিতেছি। মানুষ এখানে গদ্দারকে পছন্দ করছে না, এটাই তার প্রমাণ। এই জেলাতে যদি একটা শুভেন্দু অধিকারী হয়, সেই শুভেন্দু অধিকারীকে এই জেলার মানুষই ছুড়ে ফেলতে পারেন। আর যে কেউ যে কথা বলতে পারেন তার প্রতিবাদ হতে পারে, কিন্তু তার প্রতিবাদের ভাষা আমি তালা লাগিয়ে দেবো। দিলীপ ঘোষ তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুন্ডা পড়ার পরামর্শ দিয়েছিলেন, তাহলে এই কথাতে আমরা সব পার্টি অফিস তালা লাগিয়ে দিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে।